আজকে আমি এসেছি যশোর জেলার চাচড়া গ্রামে অবস্থিত চাচড়া শিব মন্দিরে, যেটা কিনা 322 বছরের পুরানো একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। জিনিসটি এখনও যশোরের চাচড়ায় বুক তুলে দাঁড়িয়ে আছে এবং এখনও এই মন্দিরে প্রায় ভক্ত সমাগমের আনাগোনা দেখা যায়। 1696 খ্রিস্টাব্দে চাচড়ার রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেন। আটচালা ধরনের চাচড়া শিব মন্দিরের মূল আয়তকার চৌচালা ছাদের ওপর আরেকটি ছোট আকারের চৌচালা ছাদ তৈরি করা হয়েছে। পূর্বমুখী চাচড়া শিব মন্দিরের সামনে তিনটি খিলানযুক্ত প্রবেশ দ্বারও রয়েছে। পোড়ামাটির ফলকে নান্দনিকভাবে অলঙ্কৃত মন্দিরের দৈর্ঘ্য 9.5 মিটার এবং প্রস্থ 8.13 মিটার। আমরা এবার একটু মন্দিরের ভেতরটার মধ্যে যাই। এখনও এই মন্দিরের মধ্যে নিয়মিত ভক্ত সমাগমের আনাগোনা দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি সামনে বেশ কিছু ভক্ত এখানে পুজো দেওয়ার জন্য এসেছে। মন্দিরের ভেতরে নিয়মিত অসংখ্য ভক্ত দেখা যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভক্ত আছে যারা কিনা পুজো দিতে এসেছে। মন্দিরটির ভেতরে এখনও স্থাপিত রয়েছে রাধাকৃষ্ণ, বাবা লোকনাথ এবং ভগবান শিব। প্রতিদিন অসংখ্য ভক্তরা এখানে এসে পুজো দিয়ে থাকেন। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর কারুকার্য দিয়ে নির্মাণ করা হয়েছে। এবার আমরা কথা বলবো মন্দিরের দায়িত্বরত অবস্থায় যে রয়েছেন তার সাথে। এটা 1696 খ্রিস্টাব্দে রাজা মনোহর রায় প্রতিষ্ঠা করে গেছিলেন। দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, তারপরে 71 সালে এটা বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে নেয়। তারপরে আমরা চেষ্টা চালাই, 2015 সালে এটা পুজোর আওতাভুক্ত আসে। প্রতি মাসে পূর্ণিমা তিথিতে ভক্ত সম্মেলন হয়, বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী আসে এবং ওই দিনে আমাদের অন্ন সেবা থাকে। আর আমাদের অন্ন সেবার জন্য কোনো চাঁদা গ্রহণ নেই, হয়তো মানুষের এই যে দান করলেন এই দান দিয়েই সব কিছু। অর্থাৎ আমাদের একটা প্রাকৃতিক জাতীয় সম্পদ, জি অবশ্যই। আমরা চাই যে এটা সুরক্ষা থাকুক এবং কিছু সংস্কারের ব্যবস্থা, মানে জানাতে যদি আপনারা পারেন। এটা রীতিমতো 5টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না সন্ধ্যা পরে। তা আমি ওই আছি মোটামুটি সকলের মঙ্গলার্থে। আমি মনে করি যে সকলের মঙ্গল হলে আমার মঙ্গল হবে, ঠিক এই হিসেবে আমি আছি, দেখাশোনা করি। চাচড়া শিব মন্দিরে চূর্ণ, সুরকি ও বর্গাকৃতির ইট ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাচড়া শিব মন্দিরকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করেছেন। যশোর সদরের ভৈরব চত্বর থেকে চাচড়া গ্রামের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। যশোরের মণিহার সিনেমা হলের সামনে থেকে রিক্সা বা ভ্যানে করে যশোর বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত চাচড়া শিব মন্দির দেখতে যেতে পারবেন। এটি যশোরের মধ্যে অন্যতম সুন্দর একটি নিদর্শন। সব মিলিয়ে চাচড়া মন্দির যশোর জেলার বিখ্যাত একটি নিদর্শন। যশোরে আসবেন আর চাচড়া শিব মন্দির দেখবেন না, সেটা কখনই হয় নাকি? সেহেতু অবশ্যই যশোরে আসলে এই মন্দিরটা দেখে যাবেন। আজকের ভিডিওতে এইটুকুই।